আমি বাবুর কাছেই যাব বাবু মানুষ কি আপনাদের যে রেশনের কার্ডগুলো পাওয়া যায় সেই রেশনের কার্ডগুলো নিয়ে মানুষ যারা সত্যি যাদের প্রয়োজন যারা হয়তো বড়ো বড়ো শপিং মলে যেতে পারেন না যারা হয়তো ডিপার্টমেন্টাল স্টোরে যান না তাদের কাছে রেশনটা পৌঁছাচ্ছে না এটা এটা আমরা আজকে একটা জেলার ছবি শুধু দেখিয়েছি এবং গোটা বাংলায় আমরা চষে ফেলছি এই ছবি দেখানোর জন্য সত্যি বলুন না সমস্যাটা ঠিক কোথায় আমাদের রাজ্য সরকার যে রেশন কার্ড দেন রেশন কার্ডধারীরা এলে পারে তাদের পরিবারের সকলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফিঙ্গারপ্রিন্ট না মিললে পারে ওয়ান টাইম পাসওয়ার্ড নিয়ে মানে অথেন্টিকেটেড ট্রানজাকশান করে রেশন দেবার নিয়ম চালু হয়েছে পশ্চিমবঙ্গে কোনটা কে মারা গেছেন কে নেই এটা দেখার অধিকার আমাদের নেই তবে যদি কেউ মারা যান বা যদি কেউ রেশন কার্ড জমা দিতে চান সেক্ষেত্রে রেশন ডিলারদের সহযোগিতা করার কথা খাদ্য দপ্তরে পৌঁছে দেবার কথা তাদেরকে দিশা দেখাবার কথা আমরা আজকে সারাদিনই রিপাবলিক বাংলায় দেখলাম বাঁকুড়ায় যে ঘটনা এটা মূলত রেশন ডিলারদের দিকেই নজর দেওয়া হয়েছে তাদের দিকেই তীর করা হয়েছে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার রেশন কার্ড চুয়ান্ন হাজার মানুষ রেশনটা পেলেন না ব্যাপারটা হলো যে চুয়ান্ন হাজার কার্ড যদি মৃত লোকের কার্ড থেকে থাকে সেই কার্ড কিন্তু রেশন ডিলারদের কাছে নেই রেশন এটা কার্ড হলো মানুষের কাছে যে পরিবারে মারা গেছে সেই পরিবারের লোক রেশন কার্ড মৃতের রেশন কার্ড জমা দিতে চান না আমরা দোকানে দোকানে নোটিশ দিয়েও রেশন কার্ড জমা করাতে পারছি না পরবর্তীকালে মানে এটা এটা কি আপনি দুর্নীতি মানে মাফ করবেন আমার কিন্তু এটা কি একটা দুর্নীতি না সামাজিক আজকে কয়েক বছর যাবত বিশেষ করে কোভিড আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলায় বিনা পয়সার চাল গম মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের মামাটি মানুষের সরকার তারা ঘোষণা করেছে এই চাল গম ডাল দেওয়া হয় না এই চাল গম কেউ এক ছটা এটা কেউ ছাড়তে চান না কেউ এটাকে তুলবো না নেবো না এরম ভাবতে চান না সেক্ষেত্রে যদি কেউ মারাও যান তার পরিবারে তার কার্ডটা জমা দিতে চান না রেশনটা তুলে নিতে চান দোষ পরে রেশন ডিলারে যেহেতু তিনি রেশনটা দিচ্ছেন আমরা কোনো পরিদর্শক নই আমরা কোনো সরকারি সংস্থা নই আমরা তাকে জোর করে কার্ডটা জমা নিতে পারি না তাকে জমা করাতে পারি না খাদ্য তো আছেন আছেন অফিসার আপনাদের 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 যারা ফুড তারা রয়েছেন ভিজিলেন্স মানে একটা প্রশাসন তো চলছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে একটা রিসেন্টলি একটা গভর্নমেন্ট অর্ডার বার করা হচ্ছে যদি কেউ মারা যান সেই বুড়িয়াল গ্রাউন্ডে যদি মুহামেদানকে যদি কবর দেয়া হয় বা কেউ যদি মারা যান হিন্দু তার যে শ্মশান ঘাটে সেখান থেকে ডেথ সার্টিফিকেট নেওয়ার আগে তাকে রেশন কার্ডটা জমা করবার একটা নিয়ম জারি করেছে পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ দপ্তর মানে এটাকে পালন করা খুব বড় খুব বড় বিষয় বললেন বিশ্বম্বর বাবু আরেকবার যারা এই মুহূর্তে দেখছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘোষণা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য যে তথ্যটা বিশ্বম্বর বাবু দিচ্ছেন যে যারা মারা যাচ্ছেন তাদেরকে ডিক্লেয়ার করার বিষয়ে যে আমার বাড়িতে আমার আমার প্রিয়জন মারা গেছেন এবং এই রেশন কার্ডটাকে আজ থেকে বন্ধ করে দেওয়া হোক এই 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 বিষয়টা খাদ্য দিয়েছে কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন হয়তো হয় না এটা আমাদের বিভিন্ন যে শ্মশান ঘাট আছে বা কবরস্থান আছে সেখান থেকে ডেড সার্টিফিকেট সঙ্গে সঙ্গে পাওয়া যেত কিন্তু এখন যে সিদ্ধান্ত খাদ্য দপ্তর নিয়েছেন বিভিন্ন দপ্তরকে অনুরোধ করেছেন যে শ্মশান ঘাটে বা কবরস্থান থেকে আর ডেড সার্টিফিকেট দেওয়া হবে না আন্টিনা রানলেস যতক্ষণ সে তার রেশন কার্ডটা মৃতের রেশন কার্ডটা তার পরিবারেরও জমা করছেন ফলে এই জায়গাটা আমার মনে হচ্ছে যে আজকে যে বাঁকুড়া চুয়ান্ন হাজার পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যে অন্যান্য জেলায় নিশ্চয়ই কিছু কিছু বেশ কিছু মানুষ মৃতের মানুষের কাজ এরকম বাঁকুড়া কেন সব জায়গায় বেরোতে পারে এটা নিঃসন্দেহে বেরোবে কিন্তু সেটা ডিলারদের ব্যাপার কিছু নেই আমরা আমরা দেখতে পাচ্ছি যে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছেন আমার মনে হয় সিদ্ধান্তটা কার্যকর হলে পারে না সবাই আপনি অল ইন্ডিয়া ফেয়ারপ্রাইস শপ ডিলার ফেডারেশনের তরফ থেকেই আপনি বলছেন যে আরো বেশি কাঠ বেরোতে পারে অর্থাৎ এটা হিমশৈলের চূড়া হতে পারে